রহিম ভাই, কি হয়েছে ভাই? একটু এদিকে আসো তো, কি যেন পাওয়া গেছে! আরে ঝিলমিল করছে! আরে আরে, এটা তো হীরা, এটা তো হীরা, অনেক মূল্যবান জিনিস, দামি জিনিস। ভাই আমরা এটা নিয়ে নেই, এটা আমরা নিয়ে আসি। ভাই এটা তো হীরা, তাই তো? হ্যাঁ, খাঁটি হীরা, মিল জিল মিল 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 এটা তো ঝিলমিল করছে, খাঁটি হীরা। ভাই আমার তো বলক হয়ে গেছি ভাই। আমি 10 তলা বিল্ডিং না, এগুলো বিক্রি করে আমি বিশাল বড় একটা বাড়ি বানাবো, আমার অনেক দিনের স্বপ্ন। আমি এগুলো নিয়ে একটা ই করবো, আমি এগুলো নিয়ে গাড়ি কিনবো, একটা এগুলো বেঁচে একটা গাড়ি কিনবো। আমার অনেক দিনের সাধনা, আমি একটা বড় বাড়ি বানাবো আর রাজার মেয়ের বিয়ে করবো। এগুলো বেঁচে আমি অনেক বড় লোক হবো, তারপরে রাজার মেয়েকে বিয়ে করবো। আচ্ছা, আমরা যে এটা পেয়েছি এটা নেওয়া কি ঠিক হবে? এটা তো ভালো দেখায় না। আরে ধুর, নিয়ে জীবনটা উপভোগ করা যাবে। আমরা যা জিনিসটা পেলাম এটা তো অনেক মূল্যবান জিনিস, এটা নিয়ে যাই, নিলে কি হবে? আচ্ছা, এটাকে আমি নিব, নেয়াটা কি আমার ঠিক হবে? না, আমি নিব না, এটা অন্যের জিনিস, ফিরিয়ে দেওয়াই ঠিক হবে। এটা না নিলে কিভাবে হবে? আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমি এটা নিবই। ভাই কি দরকার এটা নেওয়ার? যেহেতু এটা অন্যজনের সম্পদ, আমরা এটা না নিলেও পারি, আর কেউ না দেখলেও আল্লাহ তালা তো দেখছে, এটা আমরা নিব না। চলো আমরা সবাই চলে যাই, যার জিনিস সে নিজেই নিয়ে যাবে। এটা না নিলে কিভাবে হবে? আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমি এটা নিবই। আমার এটা না নিলে হবে না, এটা আমাকে নিতেই হবে। আমার অনেক স্বপ্ন, আমি বড় একটা বাড়ি বানাবো, আমার স্বপ্নটা পূরণ করতেই হবে। এটা কোনো কথা হলো? এটা যদি আমি না নিই তাহলে আমি রাজ্য রাজকন্যা দূরেই হাত ছাড়া করবো। ভাই এটা আমি নিব না, আমি চলে যাই, আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত দান করুক। এই রাস্তা দিতে তোমরা আসছে না, আমি তোমাদের নিয়ে এসেছি, তো এই হীরা গুলো আমিই নেবো, অর্ধেক আমিই নেবো, অর্ধেক তোমরা নিবা। ভাই এটা কি বলো, জিনিসটা তো আমি পেয়েছি, তাই আমি বেশি নেবো, তোমরা কম নেই, সন্তুষ্ট থাকো। না না ভাই, তা হবে না, তা হবে না, দাও।
আমরা যদি এখন এটা নিয়ে বাইরে যাই তাহলে অনেক সমস্যা হতে পারে। ভাই, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, ক্ষুধাও লেগেছে, তাই আগে আমাদের কিছু খাওয়া দরকার। যেহেতু এটা নিয়ে এখন বাইরে যাওয়া যাবে না, তাই আমাদের মধ্যে একজন খাবার নিয়ে আসুক আর দুইজন হীরাগুলো পাহারা দেই। তাহলে ভাই তোমরা এখানে বসো, আমি গিয়ে খাবার নিয়ে আসি। ঠিক আছে, যাও তাহলে। এই হীরাগুলো তো অনেক দামি, তো আমরা দুজন ভাগাভাগি করে নিলে তো পারি। কি বলো ভাই, রাকিব ভাই তো আছে। আরে খাবার নিয়ে আসার সাথে তাকে আমরা মেরে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে। হীরাগুলো যে পেয়েছি এগুলো তো অনেক দামি, তাদের দেওয়ার কি দরকার? আমি তো সব একাই নিয়ে নিতে পারি। এক কাজ করি, বাজারে গিয়ে রুটি কিনি, রুটিতে বিষ মিশিয়ে ওদের দুইজনকে খেতে দেবো। আর ওই রুটি খেয়ে ওরা তো দুইজনই মারা যাবে, তখন সব আমার। ভাই মফিজ ভাই কোথায়? সব মরে গেছে, এখন যা হীরা আছে সব আমার। আমি তো রাজা হয়ে গেছি, সব আমার। আমি তো রাজা হয়ে গেছি, সব আমার। খিদা লাগছে, আগে রুটিটা খেয়ে নেই, তারপর খেয়ে দিয়ে হীরাগুলো নিয়ে যাব। কি করলাম আমি খাবারের মধ্যে বিষ? তাহলে ওরাও আমার মতো প্ল্যান করেছিল। লোভ লালসা মানুষের অন্তরের মারাত্মক ব্যাধি। সীমাহীন লোভ লালসা মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে দেয়, তার বিবেক বুদ্ধি লোভ করে তাকে দুর্নীতি ও পাপের পথে পরিচালিত করে। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল, ঘুষ, দুর্নীতি, মারামারি, হানাহানি, সন্ত্রাস, বোমাবাজি, অপহরণ, গুম, খুন খারাপি সহ অধিকাংশ সামাজিক অনাচার বা বিপর্যয়ের পিছনে লোভ লালসার এক বিরাট প্রভাব রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ লালসাকে নিষিদ্ধ ঘোষণা করে বলেছেন, তোমরা লোভ লালসা থেকে বেঁচে থাকো, কেননা এই জিনিসটিই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং পরস্পরকে রক্তপাত ঘটানোর ব্যাপারে উস্কিয়ে দিয়েছে। লোভ লালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে। মুসলিম, তাই আসুন
আমরা এই লোভ লালসা থেকে বিরত থাকি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যার যে নিয়ামত দিয়েছে আমরা সেই নিয়ামতের উপরেই শুকর আদায় করি এবং খুশি থাকি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো শিক্ষামূলক শর্ট ফিল্ম অথবা অন্যান্য ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ কিছু শিক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।